তারপরে কলকাতার বুকে এরকম মঞ্চ করে এখানে যেমন দুটো মঞ্চ করা থাকবে সেরকম মঞ্চ করে করে ধাপে ধাপে তৃণমূলের এমএলএ মিনিস্টার উমুক তুমুক এরকম করে জয়েন করবে মোটামুটি ওনার যা এস্টিমেট ষাটটা এমএলএ মন্ত্রী সহ আর গোটা দশেক এমপি যোগ দিচ্ছে আশাবাদী নয় মানে গোটা বাংলার মানুষ খেপে গেছে তৃণমূলের উপরে জয় শ্রীরাম হবে বলেন অভিষেক না আইপ্যাক হ্যাঁ মূল ক্ষোভের কারণটা কি মানে ক্ষোভ একমাত্র আইপ্যাক আইপ্যাককে দিয়ে আমাদের যারা পুরনো দিনের কর্মী তাদেরকে অপমান করা কন্ঠরোধ করা এরকম আমরা যারাই বিদ্রোহ কথা বলেছি আমাদের পায়ের তলার মাটি সরে গেছে সরে গিয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি কেন দল সংশোধন হচ্ছে এটা সবারই একটা ক্ষোভ এখানে যেটা ক্ষোভের ইয়েটা দেখলাম আমি সেটা কি শুভেন্দুকে বলেছে হ্যাঁ সবারই একটাই ক্ষোভ যে আইপ্যাকের লোক আমাদেরকে বলছে মিছিল করতে আমাদেরকে বলছে এই করতে কোন জামাটা পরে আসবো সেটা বলতে বলছে তাহলে আইপ্যাককে এই নিজে আমরা তারা রাজনীতিটা আমাদের কী মূল্য রয়েছে সেটা সবাই সেই ক্ষোভটার কথা ওনাকে জানিয়ে তা আমি প্রথমে তো ইয়ে করে ওরা আমাকে বললো যে কথা বলবো সবাই ইয়ে করে দিবেন আমি কেন তৃণমূলে এখন আছি তো না বলছি শুনিল না বলছি এই বাড়ি থেকেই রাজ্য রাজনীতি নতুন দিশা দেখাবে এটা বলা হচ্ছে কি বলবেন সেটা ভবিষ্যৎ কথা বলবো না শুভেন্দু অধিকারী বলছেন উনি বিজেপিতে যাবেন এরকমই কথা হচ্ছে আপনাদের না না শুভেন্দু অধিকারী কোনো কথা এসে এরকম হয় না আজকে বিধানসভা শুভেন্দু অধিকারী অবশ্যই সেটা হতে পারে মানে আপনারা কি তার সঙ্গে বিজেপিতে যাবেন না আমাদের কি করে আমরা সাংসদ তো আমাদের তো সেটা যাওয়ার রাস্তা নেই উনি আমার আমার কাছে সে সম্বন্ধে কোনো ইয়ে উনি বলেননি আমাকে যে তুমি বিজেপিতে জয়েন করো বা ইয়ে করো দল থেকে কোনো যোগাযোগ আপনার সাথে ওদের সঙ্গে আমাদের একটা পারিবারিক রিলেশন আছে দল থেকে কোনো যোগাযোগ করেছে হ্যাঁ আমাকে সবাই যোগাযোগ করেছে রাতে কথা বলবো তাদের সঙ্গে আপনারা কি ইচ্ছা প্রকাশ করলেন বিজেপিতে যাওয়ার জন্য শুভেন্দুর কাছে না না সেটা আমরা ইচ্ছা প্রকাশ করি না যারা যারা ছিল তারাও কি আপনারা সবাই মিলে নাকি ইচ্ছা প্রকাশ করলেন না না সেটা ইচ্ছা প্রকাশটা তো কিভাবে করলেন শুভেন্দুদের কি বার্তা দিলেন আপনাদের বার্তা কি দেবেন উনি উনি যেটা বার্তা দিলেন যে বাংলাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রক্ষা করতে হবে সেই বার্তা সবাইকে উনি দিয়েছেন কি তৃণমূলে থেকে সম্ভব সেটা তৃণমূলের সঙ্গে আমরা বসবো বসার পর তৃণমূল যদি মেনে নেয় ভালো না মেনে নিলে সবাই থাকবে কিনা জানি না তবে আমরা চেষ্টা করবো